সো ইয়াপ গাইস, আজকের এই ভিডিওতে ফ্রি ফায়ারের মেয়ে ইউটিউবাররা লাইভে বসে ছেলে ইউটিউবারদেরকে বোকা বানানোর পরে ছেলে ইউটিউবারদের রিয়াকশন কেমন ছিল সেটাই তোমাদেরকে দেখাবো, যা দেখলে যে কেউ হাসতে বাধ্য হবে। আর আজকের এই ভিডিওতে ফ্রি ফায়ারে এমন একজন প্লেয়ার রয়েছে যে কিনা ভালোবাসার অভিনয় করে মিস্টার ট্রিপল আর ভাইকে বোকা বানিয়েছিল, যা যে কেউ নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবে না। তো আজকের ভিডিওটা অনেকটা ইউনিক লেভেলে হতে চলেছে, সো চলুন তাহলে আজকের ইউনিক লেভেলের ভিডিওটা শুরু করা যাক। যেমনটা করে সবাই ঠিক ওইভাবে আমরা এখানে গোলওয়াল গুলো ফেলে দিব, ঠিক আছে, খুব ভালোভাবে গোলওয়াল গুলো ফেলে দিয়ে একটু সাদায় সাদায় ফেলাই, এরপরে ওকে ডাক দিব আমরা, ঠিক আছে। তো ফার্স্টে আগে এখানে গোলওয়াল গুলো ফেলি আমরা, এরপর ওকে ডাক দিব, তো ডাক দিয়ে দেখি ও কি করে। হ্যাঁ নরিন নরিন, এদিকে আসো এদিকে আসো এদিকে আসো, গোলওয়াল নিয়ে যাও গোলওয়াল নিয়ে যাও, অনেকগুলো গোল হয়ে গেছে আমার কাছে। নরিন এদিকে আসো এদিকে আসো, ফাস্ট 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 আসো, নাহলে পরে আসলে কিন্তু দেবো না, আমি সিরিয়াসলি বলতেছি পরে আসলে দেবো না, তাড়াতাড়ি আসো তা। আরে আরে কি করলা এটা, এসব ফালতু আইডিয়া কই পাও তুমি, এগুলা কত ওল্ড হয়ে গেছে, কত ইউটিউবার এগুলা ভিডিও বানাইছে, হ্যাঁ তুমি ওগুলা নিয়ে বানাচ্ছ এখন, এখন তুমি আমাকে আই লাভ ইউ বলো। আরে না প্লিজ, আমি সিঙ্গেল আছি, সারা জীবন সিঙ্গেল থাকতে চাই, এসব মা এটা চক্কর আমি পড়তে চাই না, প্লিজ প্লিজ, পরে শাখা মাখা দিলে আমার মান যাবে একা হয়ে যাবে, তো খোড়া হয়ে যাবো, পরে আটারও শক্তি থাকবে না, প্লিজ আই লাভ ইউ বলবা, না হলে তোমাকে আমি হিল দিব, তুমি এখানে মরে পড়ে থাকো আর তুমি আমার খেলা দেখো, ঠিক আছে, ওকে ওকে আই লেবু বলে আমার বাবুলে কত ভালো। সো গাইস দেখতে পেলেন বেবি গার্ল কিভাবে বোকা বানিয়েছিল গেমিং উইথ তালহাকে, এন্ড এখানেই শেষ নয়, গেমিং উইথ তালহা আবারও ড্রাম ফাটিয়ে কিন্তু একেবারে ডাউন করে ফেলে বেবি গার্লকে, এন্ড সেখানে সে তার ব্রেকআপ প্র্যাঙ্কটি স্টার্ট করে কিন্তু কোনো লাভই হয়নি, বেবি গার্ল তার কথার জালে ফাঁসিয়ে বোকা বানিয়ে ফেলে গেমিং উইথ তালহাকে, এন্ড তখনকার সময় গেমিং উইথ তালহার রিয়াকশনটা একেবারে দেখার মতো ছিল। অনেকক্ষণ যাবত একটা কথা আমি বলতে যাচ্ছিলাম, ঠিক আছে, বাট বলা হয় নাই, তো ওই কথাটা বলার সময় এসে গেছে, ঠিক আছে, হ্যাঁ এইবার হচ্ছে এই কথাটা বলবো তোমাকে, করো এবার ব্রেকআপ, ব্রেকআপ করো ফাস্ট, তাই না হলে বাঁচাবো না, খোদার কসম বাঁচাবো না আমি, তুমি যদি আমার সাথে ব্রেকআপ করো আমি কিন্তু এখনই হাত কাটবো, সমস্যা নাই, নিব্বাদের মতো গোলাপ ফুলের কাটা দিকে যাও, তুমি যদি এখনই ব্রেকআপ করো আমি কিন্তু ফিনাইল খাবো, তার পিনের সাথে কিন্তু রং মিশাই খাবো বললাম, তখন কিন্তু আমার পুরো শরীর লাল হয়ে যাবে, ঠিক আছে, হ্যাঁ সায়েন্স তো ভালোই জানে, সাথে সালফিউরিক অ্যাসিডও খাইও, H2SO4, হাত কাটবো সব খাবো আমি, দেখি আমি মরে যাবো কিন্তু। ওয়ামেন একটা গিফট দিবে বলে কিক আউট মেরে দেয়, এন্ড তখনকার সময় জি ডাব্লিউ আশিক এর রিয়াকশনটা একেবারে দেখার মতো ছিল, কথা বলো, হ্যালো হ্যালো আশিক, হ্যাঁ বলো আপু তুমি, আমি আপু আপনি যে কি সুন্দর, আপনার ভয়েসটা কি কিউট, আমার একটু বেশি বেশি গিফট দেন, আসলে আমার মানে তোমার কথা শুনে সিরিয়াসলি আমার ইচ্ছা করতেছে যে ওদেরকে কি গিফট দিছে তার থেকে দুই গুণ ডাবল গিফট তোমায় দেই, আমি তোমার দুইটা গিফট দিব, তুমি এত সুন্দর করে আমার প্রশংসা করলা, ভালোই লাগতেছে, আপনি তুমি মাশাআল্লাহ, ওরে আল্লাহ, আরে সত্যি সত্যি দিব বাচ্চা, সত্যি সত্যি দিব, ওরে হারামি হো বেটা, রেডি রেডি মেল বক্স চেক করো, 1 2 আসে নাই, 3 তাহলে জান্নাত গেমিং বিশ্ব সেরা প্রপোজ করতে হবে টু ভি গেমারকে, এন্ড দেখতে দেখতে জান্নাত গেমিং সেই কাস্টমটি হেরে যায়, এন্ড টু ভি গেমারকে প্রপোজ করতে বসে, এন্ড তার প্রপোজের বাসা গুলো কিছু না বুঝতে পেরে টু ভি গেমার বোকা হয়ে যায় তখনই লাইভ স্ট্রিমিং এ, মুঝে সমস্যা আনে তাই না, চলো রুকু মে আপকা ফেসবুক পেজ দেখাও, হ্যাঁ চলো এক মিনিট আবি ইয়ে হোতা হ্যায় চ্যালেঞ্জ গাইস, আর করো করো করো, রেডি, হ্যাঁ 3 2 1 রেডি রেডি, হেই টু ভি, যখন থেকে তুমি বাংলাদেশ সার্ভারে আসছো তখন থেকে আমার তোমার অনেক ভালো লাগতো, হ্যাঁ হতে পারে তুমি মোটা, হতে পারে তোমার গালে অনেক মাংস, অনেক বড় একটা ভুঁড়ি আছে, বাট স্টিল আই লাভ ইউ, আই লাভ ইউ সো মাচ টু বি,
क्या बुढ़ी बुढ़ी बोल रहे हो, क्या होता है ये बुढ़ी बुढ़ी? थोड़ा थोड़ा तो समझ आ रहा है, ये आप बुढ़ी बुढ़ी बोल रहे हो। দেখার মতো বিরক্ত করতেছি একটা আইফোনের জন্য, আমি তোমার বিরক্তির কারণ হয়ে গেছি আজকাল। তো গার্লফ্রেন্ড হয়েছে দুই দিন হইতাছে, এখন তুমি আইফোন যাইতেছো, তাহলে তোমার চ্যালেঞ্জ দিছি, চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করো, তুমি জিততে পারো তাহলে আমি ভেবে দেখি। এই আচ্ছা ঠিক আছে, তোমার হাতে আইফোনটা আমি নিয়েই ছাড়বো, আমি এখনই এখনই তোমার রুমে, আমি এখনই আসতেছি তোমার রুমে, তোমার এমন বিছানায় দিব। আচ্ছা ঠিক আছে নাও, তুমি কাস্টমাইজ যদি জিততে পারো তাহলে তোমাকে আইফোন দেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে যাও, তুমি রুম খোলো। ভাই গার্লফ্রেন্ড না অন্য কিছু, ভাই আমি জীবন আর গার্লফ্রেন্ড বানাইতাম না ভাই, একটাই যে পেরা ভাই, মানুষ গার্লফ্রেন্ড কেমনে পালে আই ডোন্ট নো। So guys, দেখতে পেলেন মিস্টার আশিক ওয়াইটিকে কিভাবে বোকা বানিয়ে তাবাসসুম গেমিং তার আইফোনটা নিয়ে নিতে চেয়েছিল। এন্ড আপনাদের কাছে তাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবভিয়াসলি কমেন্টে জানিয়ে দিন। দেখার মতো ছিল, সেই ক্লিপটি তোমাদেরকে দেখানো হবে, বলে রাখি তোমরা যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছো তারা ট্রিপল আর লিখে কমেন্ট করে দিও, তিনটা আর লিখে যারা যেটা কমেন্ট করবা তাদের কমেন্টের রিপ্লাই আমি দিয়ে দিবো, আমিও বুঝতে পারবো যে তোমরা একেবারে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছো। এন্ড মূলত মিস্টার ত্রিপল আর ভাই ফ্যাক্টরির ছাদের উপর নামে, এন্ড সেখানে নামার পরে একজন সুন্দরী আসে, আই মিন একটা মেয়ে ক্যারেক্টার আসে, এন্ড মেয়ে ক্যারেক্টার দেখলে তো মিস্টার ত্রিপল আর ভাই কি হয় সেটা তো তোমাদের জানাই আছে, এন্ড তারপরে মিস্টার ত্রিপল আর ভাইকে গান গাইতেও দেখা যায়। আরে সুন্দরী রে, ও সুন্দরী তোমার মনটা দিয়ে যাও, তাড়াতাড়ি ইয়ে যাও, যাও টাক টাক। এন্ড এরপরে দেখতে দেখতে মেয়ে ক্যারেক্টারটিকে মিস্টার ত্রিপল আর ভাই তার নিজের গান দিয়ে দেয়, এন্ড তার কিছুক্ষণ পরে মিস্টার ত্রিপল আর ভাই যখন জানতে পারে যে সেটা মেয়ে ক্যারেক্টার বাট ছেলে গেমপ্লে করতেছে, এন্ড তখনকার সময় মিস্টার ত্রিপল আর ভাইয়ের রিঅ্যাকশনটা একেবারে দেখার মতো ছিল। হ্যালো সুন্দরী, গানটা কেন সুন্দরী তোমার, ওরে পতাকা লাগাইতেছে কি রে, আর রনি নাম রে, আর রনি নামে সুন্দরীর সাথে দেখা হলো, সে যে দরে সুন্দরী, তোমার নাম রনি কেন রে, দর তুমি সুন্দরী, এত এত কিছু আশা প্রত্যাশা ছিল আমার তোমার প্রতি সুন্দর, এই টাইমে যে তুমি এগুলো করে দিলে, আরে ইয়ার এগুলো ভাই ফ্যাক্টরির ছাদ থেকে নামার টাইম পর্যন্ত তাই গান টান তো আমি দিলাম, সুন্দরী এই লেভেলের ছাকা কে দেয় সুন্দরী? তারা প্লাস লিখে কমেন্ট করে দিও, তাহলে আমি বুঝতে পারবো যে তুমি একেবারে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছো।